নমস্কার বন্ধুরা, আজ আমরা একটা নতুন রেসিপি ট্রাই করছি, সেটা হচ্ছে ছাতুর পরোটা। তো এই ছাতুর পরোটার জন্য যে যে উপকরণগুলো লাগছে সেটা হলো আটা, ময়দা এবং ছাতু আছে, কিছুটা পরিমাণ আদা আমি চিরে নিয়েছি, আর আছে ধনে পাতা, কাগজি আর পেঁয়াজ কুচি। এরপর আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা পরিমাণ মতো আটা আর ময়দাটা দিয়ে এটা মেখে রেখে দিচ্ছি। এই ময়দার মধ্যে আমরা কিছুটা পরিমাণ আটা দিয়ে দিচ্ছি, আপনারা যেরকম খাবেন সেই অনুযায়ী, আপনাদের বাড়িতে আছে যে যে সেই অনুযায়ী আপনারা মাখবেন আটাটা। তো এরপর আমরা লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো আমরা ভালোভাবে আটাটাকে মেখে নেব। তো আটাটাকে আমরা নরম করে মাখবো না, কারণ আমরা এটা পরোটার আটা মাখছি, সেজন্য একটু শক্ত শক্তভাবে মাখবো। তো আমরা এখানে ছাতু নিয়ে নিচ্ছি, তো আপনারাও ছাতু নেবেন। এর মধ্যে আমি কিছুটা পরিমাণ আদা কুচি দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি ধনে পাতা, আর এটার সাথে দিচ্ছি পেঁয়াজ কুচি। আপনারা যদি লঙ্কা কুচি খান তো আপনারা দেবেন, আমরা অতটা ঝাল খাই না সেজন্য আমরা দিচ্ছি না। আর এর মধ্যে আমরা কিছুটা পরিমাণ লবণ দিয়ে দেব, বেশি লবণ দেবেন না, অল্প পরিমাণ দেবেন। আর একটু পরিমাণ আমরা লঙ্কার গুঁড়ো, আর একটু পরিমাণ আমরা ধনে ও জিরে একসাথে আমাদের করা আছে সেটা আমরা দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আপনারা কাগজি দিতে পারেন আর আচারও দিতে পারেন, আচারের যে তেল হয়, তো আমরা এতটা টক খাই না তাই আমরা অল্প পরিমাণ কাগজি দিয়ে দিচ্ছি। এরপর এটা আমরা ভালোভাবে মেখে নেব। আর এর সাথে যাতে ভালোভাবে হয়ে যায় সেটার জন্য আমরা কিছুটা পরিমাণ জল দিয়ে এটা ভালোভাবে মেখে নেব। এরপর আমরা ছাতুটাকে ভরে নেব। ভালোভাবে আটার মুখটা বন্ধ করে লেচিটা করে নেব। এরপর আস্তে আস্তে এরমভাবে আমরা সব লেচিগুলো করে নেব, তারপর আমরা পরোটাগুলো করব। এরপর আমরা ভালো করে পরোটাগুলো বেলে নেব। আমি এখানে গোল মতো বেলছি, আপনারা নিজেদের ইচ্ছা মতো বেলে নিতে পারেন। তো এই পরোটাটা গোলই বেশি ভালো লাগে। তো আপনারাও এরমভাবে খুব সহজেই সন্ধেবেলা জলখাবারের জন্য বানিয়ে নিতে পারেন এবং বাচ্চাদের টিফিনেও এই পরোটাটা বানিয়ে দিতে পারেন। নিচ্ছি, এরপর আমাদের তাওয়াটা গরম হয়ে গেছে, তো আমরা পরোটাটা দিয়ে দিলাম। এরপর আমরা আস্তে আস্তে পরোটা সেকে নেব। এরপর এরকমভাবে আমরা আস্তে আস্তে পরোটাটা করে নেব, আর তেলটা আমরা দিয়ে দেব। আপনারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর আপনারা কমেন্ট করে জানান যে আপনারা কী কী রান্না দেখতে চাইছেন, আমরা অবশ্যই সেই রান্নাটা করার চেষ্টা করব। আপনারা আপনারা প্রতিটি পরোটা করে নেবেন। আমাদের পরোটাটা হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। আপনারা অবশ্যই এরকমভাবে পরোটাটি বানিয়ে দেখবেন আর আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য।